ভেজেছি, আমার কয়েকটা ভেজে নিয়েছি পূজোর জন্য, বাদ বাকি একটু পরে ভাজবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মামি তার ছেলের জন্য লুচি আর নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রূপালি রূপকথা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। যাব মামার বাড়ি কার্তিক পুজোতে, মামার বাড়ি কার্তিক ফেলেছে তাই পুজোর নিমন্ত্রণ পেয়েছি। তাহলে চলো যাওয়া যাক মামার বাড়িতে। তো প্রচণ্ড হাওয়া লাগবে, ঋষভকে সোয়েটার পরতে বললাম, পড়লো না। তো দাদাভাই বলছে সোয়েটারটা নিয়ে নাও, গাড়িতে দেখলে ঠান্ডা লাগলে এমনিই একা একা পরে নেবে। আর আমি একেবারে সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে নিয়েছি, প্রায় যেতে ঘন্টা দেড় দুয়েক তো লাগবেই। আর একটু মানে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে নেমে গেছে, একটু আগে বেরোলেই ভালো হতো, যেহেতু দাদাভাই একটু কাজ পড়ে গেছিলো, বিশেষ কাজ যাটাকে ছেড়ে একদমই যাওয়াটা সম্ভব ছিল না। তাই আমি রেডি হয়েছিলাম, দাদাভাই বলছিল রেডি হয়ে থাকো, আমি তোমাদের ছেড়ে দিয়ে আসবো। দাদাভাই যাবে না, দাদাভাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, দাদাভাই কাল যাবে সন্ধেবেলায়, কারণ দাদাভাইয়ের দু রাত গিয়ে আমি যাচ্ছি পুজোর আগের দিন মামার বাড়ি, আর দাদাভাই যাবে পুজোর দিন, মানে বৃহস্পতিবারে, কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার, কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো। দাদাভাই তো দু রাত ওখানে থাকাটা সম্ভব না, তাই আমাকে আগে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু কাল বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমাদের বাড়ি থেকে আমাদেরকে কোনো জায়গায় যেতে দেয় না, মানে শ্বশুর শাশুড়ির নিয়ম যেটা যে বৃহস্পতিবারে কোনো জায়গায় যেতে পারবে না। তাই মাকে বললাম কাল তো বৃহস্পতিবার, কী করে যাবো? তাহলে বলছে তাহলে আজকে চলে যাও, তাই যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা আমার সাথে। ওই যে দাদাভাই আর ঋষভ আসছে, ঋষভ একার বাড়ি থেকে গাড়িতে উঠে পড়েছে, সোয়েটারটা কিছুতেই পরলো না, এত ঠান্ডা আছে এটা একটাও কথা শুনলো না। অনেকদিন পরে ঋষভ তার ক্যাবিদাদুর বাড়িতে এলো, সবাই ঋষভকে পেয়ে খুব খুশি। মানে আমার অনেকগুলোই মাসি সবই মামার বাড়ির কাছাকাছি, সবাই এক জায়গায় থাকে, মানে এতটাই আনন্দ। আর দোকানে তো লজেন্স ক্যাডবেরি ওর তো ফেভারিট, পেয়ে ভীষণ খুশি, মানে কোনটা নেবে আর কোনটা নেবে না দোকান থেকে একদমই যাওয়ার ইচ্ছে নেই। এই কি খাচ্ছিস? খুব খিদেও পেয়ে গেছে, তাই মামা চা দিল আর টোস্ট বিস্কুট খাচ্ছি। আগে যখন ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার কথা হতো না বন্ধুরা, আমি খাওয়ার কথাই পুরো ভুলে যেতাম। আর ঋষভও এসে দেখো খুব খুশি, খিদেটাও পেয়েছে, সেই দুপুরবেলায় ভাত খেয়ে বেরিয়েছি, আর এখন প্রায় 7টা বাজে, একটু চা খেয়ে নিলাম। বন্ধুরা কালকে সেই তোমাদের সাথে কথা হয়েছিল মামার দোকানে এসে, বাড়িতে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলিনি। আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, ঋষভ সবে মাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি, দোকানে নিয়ে যাইনি। দোকানে নিয়ে গেলে প্রচুর পাগলামো করে, উল্টো পাল্টা চিপস এইসব খাবে বলে জেদ করে, তাই সকাল সকাল ভাত করে সেদ্ধ ভাত ওকে দুটো খাইয়ে দিয়েছি। দেখো ওর চোখ থেকে এখনও ঘুম যায়নি, ঘুম চোখেই খেয়ে নিয়েছে, নষ্ট করেনি, মানে এটাই সারাদিনেরই খাওয়া, এরপরে দোকানের দিকে যাবে আর সারাদিন তো কোনো কিছু খাবে না। তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সবাই কী করছে, চলো তোমাদেরকে একটু দেখাই। সকালের জন্য মাসি ভাত বসিয়ে দিয়েছে, আমাদের ভাতটাও হয়ে গেছে, ডাল আর আলু সেদ্ধ সকালে খাওয়া দাওয়া হবে, দুপুরে হবে সয়াবিন আলু ভাজার ডাল, তাই সবজি আলু মামি কেটে নিচ্ছে, সবাই মিলেই একসাথে আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু শীতের বেলা। তো পূজোর নাড়ুর জন্য ভাই নারকেল কাটছে, নারকেলগুলো সাইজ দেখো বন্ধুরা ভীষণ বড় বড়। আর এখানটা এই যে রান্না বান্না হবে, ডাল হবে, সবই হবে, ভাজা হবে, মামি কাটছিল, কাটতে কাটতে একটু ঘরের দিকে গেল। আর এই মাসি ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছে,
আর আমার মেশো ওই যে কথা বলছে ফোনে আর চা খাচ্ছে। তাহলে আমাদের রান্না বান্না হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, সমস্ত কিছু গুছিয়ে নেই। কি খাচ্ছো তুমি বলো? সকালবেলায় ভাত খেয়ে ঋষভের খালি পেট না, ঋষভের ভাত খাওয়া হয়ে গেছে, ওই জন্য মামা নারকেল ভাঙছিল, একটা নারকেল ফেটে গেছে, তাই ঋষভ নারকেল খাচ্ছে। তুমি ভাত খেয়েছ? হ্যাঁ, কতটা ভাত খেয়েছো? আর কি সারাদিন ভাত লাগবে? লাগবে না, সারাদিনে ভাত খেয়ে দিয়ে তো দোকানে যাবে না তো আজকে? না দোকানে যা। কি দোকানে যাওয়া বন্ধ? ওই ভাত করছে দিদুন, যখনই খিদে পাবে দুটো দুটো ভাত বাড়বে আর খেয়ে নেবে, আর ঘরে বসে বসে টিভি দেখবে। টিভি তো টিভি চলবে, ফোন দেখবে, বেশি ফোন দেখলে চোখ খারাপ হয়ে যাবে। মামার বাড়ির চারপাশে পরিবেশটা দেখো বন্ধুরা, একদম নদীর সাইডে মামার বাড়ি, ওই যে নদী দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার মামার বাড়ি। আর ওই নদীটা কাল রাতে আমি পার হয়ে এসেছি, কিন্তু যেহেতু ঘাটে যখন নদীর ঘাটে পৌঁছই অনেকটা মানে সন্ধে প্রায় 7টা বাজে, ওই জন্য অন্ধকার ছিল, তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই নদীটার নাম হলো ডাসা নদী, খুব চওড়া নদীটা। মাসি এখন নারকেল করাচ্ছে, মাসি কিছুটা কুড়িয়েছে, মামিও কুড়িয়েছে, আর এদিকে মামি খাড়াচ্ছে নারকেল। একের পর এক শুধু নারকেল আসছে, সকাল থেকে নারকেল ছিল না, এখন দেখো বন্ধুরা কত নারকেল কোরানো হচ্ছে, প্রচুর নাড়ু হবে আমার ভাইয়ের জন্য। ওই জন্য মা একা নারকেল কাটা এক্সপার্ট, ঝুনো নারকেল দেখলেই আমার ভয় লাগে, আর মামি তো ঝপা ঝপ কাটতে আছে। আর ঋষভ আজকে একা একা হাতে তুলে ভাত খেয়েছে, এক ধমকে খেয়ে নিয়েছে। তাহলে কি কারণে খেলি তুই ভাত? ও ধমকে খায়নি, কার্টুন দেখতে দেখতে, এটা আবার কি কথা, দেখতে দেখতে। ময়দাটা মাখতে মাখতে এমন সময় আমার মা ফোন করেছে বন্ধুরা, সে আমি ভুলে ময়দাতে কোনো ময়ান দেইনি, ফার্স্ট টাইম এরকম হলো, জানি না মাখার পরে তারপরে তেল দিয়েছি, তেল দিয়ে মাসি বললো তেল দিয়ে একটু মেখে রাখো, মোটামুটি ঠিক হয়ে যাবে। তারপরে মাসি এখানটা উনুনটায় আগুন দিয়েছে আর খইটার থেকে প্রচুর ধান পাচ্ছে বলে ধানগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে, মুরগিগুলো করতে গেলে ধান একটু বেছে ফেলে দিলে ভালো হয়, ধান মুখে পড়লে বাজে লাগবে না। আর অনেকটাই নারকেল হয়েছে, আর ঋষভ এখানে দেখো ব্যস্ত, ও লুচি বেলবে বলে, তাই উনুনে আমি বলছি যে উনুনটা আগে সুজি নাড়ুটা হয়ে যাক, তারপরে লুচিটা বেলবো, কিন্তু ও একদমই সময় নিচ্ছে না, কখন বেলবে মা কখন বেলবে, পাগল করে দিচ্ছে। তাও আমাকে আমি তাহলে পুজোর ফলটা বানিয়ে নেই, ওদিকে মাসি নাড়ু বানাচ্ছে, আর মুরগি তো হয়েই গেল, সুজিও হয়ে গেছে, লুচি লেচি কাটা হয়ে গেছে, বেলবো, আমি এদিকে ফলটা বানিয়ে নিই, তারপর ওদিকে যাবো, মাসি ওদিকে করছে। ঋষভ আমাকে ফল বানাতে সাহায্য করছে বন্ধুরা, আমার মেয়ে নেই, মেয়ে নেই তা কি হচ্ছে, আমার ছেলে একাই 200, মা সব কাজেই সাহায্য করে, তাই তো? তুমি মাকে কি কি করো সাহায্য করি? তাহলে ম্যাম শিখিয়েছে মাকে সাহায্য করতে? হ্যাঁ বলেছে, আজকে আজকেই বলেছে। ফল আমার বানানো হয়ে গেছে। তুমি কি করো কি করো? তুমি তো বিরাট ব্যস্ত, দিদুন এখনো কড়াই ছাড়েনি, নাড়ুর জন্য এখন নারকেলের রুয়ে মাছে রস মাছে, কড়াই না ছাড়লে উনুন না ছাড়লে তুমি লুচি বেলে কি করবে? তুমি পারো লুচি বেলতে? পারো ওই আমাদের নাড়ু পাক দেওয়া যায়, এরপর এরকম করে চেপে দেবো ডান হাতে, এক হাত দিয়ে চেপে দেবো, কত সুন্দর গোল হয়ে যাবে, ও একটুখানি শক্ত হোক দেখতে পাবা, সব গোল করে দেবো। খুলে যাবে না তো
লুচি আমার কয়েকটা ভেজে নিয়েছি পূজোর জন্য, বাদ বাকি একটু পরে ভাজবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মামি তার ছেলের জন্য লুচি আর নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাই সবটাই গুছিয়ে নিচ্ছে, হাতের কাছে সবটাই দিয়ে দিয়েছি। লুচিটা কয়েকটা ভেজেছি আর লুচিগুলো মোটেই ভালো হয়নি। তোমাদের বললাম যে আমি ময়াম দিতে ভুলে গেছিলাম, এরকম ভুল সত্যি হয় না। ফোনে ফোনটা এসছে তো, ফোনে কথা বলতে বলতে ভুলে গেছি। আর শুধু এই কার্তিক ঠাকুর আমার মামার বাড়ির এখানে প্রত্যেকটা বাড়িতে ফেলেছে, মানে যার বাড়িতে মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে সে বাড়িতে পর্যন্ত কার্তিক ফেলেছে, জানি না। সবার তো সামর্থ্য নেই সঙ্গে সঙ্গে ঠাকুর ফেললে পুজো করার, তাই ফেলার আগে একটু বুঝে শুনে ফেলা উচিত। আনন্দ করে ফেলো ঠিক আছে, আনন্দ আবার অন্যের নিরানন্দ না হয়ে যায়। সবার তো সামর্থ্য নেই সঙ্গে সঙ্গে পুজোটা দেবে, বলো। দেখতে পেলে বন্ধুরা, ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, সমস্ত কিছু ওনার হাতের ধারে দিয়ে এসছি, কিন্তু লুচি অর্ধেকটা বেলেছি, ওনাকে পুজোর জন্য দিয়ে এলাম, বাদ বাকিটা আমি আর মাসি বেলবো। তারপরে আমাদের রাতে হবে মেনু, রাতের খিচুড়ি আর আলুর দম সেটাও বানাতে হবে। আর সন্ধে দেখো, সন্ধে হয়ে গেছে, এবার পুজোয় বসবো, পুজোটাও তোমাদেরকে সবটাই দেখাবো, তাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে এইমাত্র ঢুকছেন নাচ জামাই, তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ অন্ধকারে চোখগুলো সে বিড়ালের চোখের মধ্যে লাগছে। চলো, ও নেবে নেবে একটা নেবে একটা এই যে কার্তিকের বাবা বিরাট ব্যস্ত। কমলাস নায় নম মৃগাস নায় নম কমলাস 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 নায
পিতিতয়া দিতালোকা দেবিত্বং বিষ্ণাধিতা চঞ্চধারয় নাংনিত্বং পবিত্র কুতাসনম হাজুরকে বলো পিতিবই নম পিতিতয়া দিতালোকা দেবিত্বং বিষ্ণাধিতা চঞ্চধারয় নাংনিত্বং পবিত্র কুতাসনম খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, খুব বেশি খিচুড়ি হবে না, বাড়িতে যেসব লোকজন আছে তাদের তারা খাবে, আর বাদ বাকি প্লেটে করে ওষুধের প্লেটে করে খিচুড়ি অল্প অল্প দেওয়া হবে। তা একটু দেরি হয়ে গেল বসাতে, জানি না পুজো তো শেষের পথে, পুজো শেষ হয়ে গেলে তো সবাই প্রসাদ খেতে আসবে, জানি না খিচুড়ি দিতে পারবো কি না, তা একটু তাড়াতাড়ি করছি। পুজোটা এখানে অনেকটা সময় ধরেই হয়েছে, আমার ঋষভের মানসিক ছিল, ঋষভ যখন পেটে ছিল আমার মা মানসিক করেছিল আমার যদি দাদু ভাই হয় আমি কার্তিকের পুজো দেবো, তাই আমার বাড়িতেও কার্তিক পুজো হয়েছে আমার বাবার বাড়িতে। কিন্তু আমাদের এখানকার পুরোহিত এতটা সময় ধরে বা এত সুন্দর করে পুজো করে না, কিন্তু মামার বাড়ির কার্তিক পুজো সত্যি খুব সুন্দর এবং অনেকটা সময় ধরে হয়েছিল। আরও চার পহরে ওরা ব্রাহ্মণ এসে পুজো করবে বলেছিল, বলেছিল পুরো প্রসাদটা শুধু সরিয়ে নিতে আর কোনো কিছুতে হাত দেবে না, আমি সকালবেলা এসে আবার পুজো করবো। আর আমাদের পুজো হয়ে গেছে, মামি মাসি সবাই প্রসাদ বেড়ে ফেলছে, সবাই প্রসাদ খেতে এসছে, তাহলে সবাইকে প্রসাদটা দিয়ে দিই। আর ঋষভ প্রসাদ দেওয়ার জন্য দেখো ও খুব ভালোবাসে সবার হাতে হাতে প্রসাদ দিতে, মানে ও দেবে বলে, কিন্তু ছোট্ট মানুষ তো হাতে করে নিয়ে যদি পড়ে যায়। আর দেখো এখানে আমার দিদারা সবাই বসে আছে, এটা আমার দিদা,
আমার দাদু মারা গেছে, 4 বছর হয়েছে, আমার দিদাটাই আছে, আর সব দিদা আর এই দিদাগুলো দেখছো। মানে এই দিদারাই ঠাকুর ফেলেছিল, এই দিদা মাসিরাই মামার বাড়িতে ঠাকুর ফেলেছিল। তাহলে আমরা সবাই একটু প্রসাদ খেয়ে নেই, আবার তোমাদের সাথে কথা হবে। এই যে দাদা ভাই আবার রান্না করতে বসে গেছে, আমি রাখছিলাম এত সময়, তোমরা তাহলে দেখতে থাকো। যে যার মতো বসে গেছে, এই যে মান্টি মেশো সবাই বসেছে, এখানে আমার ভাই মামা যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, প্রসাদ টসাদ খেয়ে কারোরই খিদে নেই, যেহেতু রান্না হয়েছে খেতে তো হবে, তাই সবাই অল্প অল্প করে খেলো, আমি একটু রাত করে খাবো। দাদা ভাই একটু ফাঁকার দিয়ে গেছে, এলে খাবো। আর এই যে আমার মামি সারাদিন খায়নি উপোস। বন্ধুরা পুজো তো কমপ্লিট, এখন কয়টা বাজে সেটা বলো, কখন এলে তুমি ঘুরে? 11টার সময় বেজে দাদা ভাই এই মাত্র এলো, খিচুড়ি আর আলুর দম করেছি কিন্তু সেটা খাবে না, আমাকে ফল প্রসাদ দাও। এই যে ফল প্রসাদ খাচ্ছে 11টার সময়। যারা নতুন সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। গুড নাইট, সুইট ড্রিমস, আলু ভাজা আছে।